বিএনপির গবেষণা সেল বলতে শব্দ আমি জানি না আছে কিনা। হ্যাঁ, গবেষণা হচ্ছে। হ্যাঁ, গবেষক যারা, এরা হলো উগ্রবাদ। ওখানে গবেষণা হচ্ছে কিভাবে শেখ হাসিনাকে উৎখাত করা যায়, সেখানে গবেষণা হচ্ছে কিভাবে আওয়ামী লীগকে ক্রাশ করা যায়, সেখানে গবেষণা হচ্ছে কিভাবে পাকিস্তানি ধারাকে ফিরিয়ে আনা যায়, সেখানে গবেষণা হচ্ছে জিন্না টোনেশনস থিওরি, সেটাকে কিভাবে আপনার সাম্প্রদায়িক বাংলাদেশে রূপান্তর করা যায়, সেখানে গবেষণা হচ্ছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কত নেতাকে ফাঁসি দিতে হবে, সেই গবেষণা হচ্ছে। এবং সেখানে গবেষণা হচ্ছে শেখ হাসিনার বংশধরকে কীভাবে বংশ করা যায়, সেই গবেষণা হচ্ছে। এবং রনি সাহেব এক সময় যে বললেন, প্রধানমন্ত্রী সম্পর্কে বললেন অপরিপক্ক, এটা ব্যদ্যবীর চরম সীমানা। যার হাতে তিনি এমপি হয়েছেন, যার হাতে তিনি নৌকা নিয়েছেন, নৌকা নিয়ে এমপি হয়েছেন, তাকে বলছেন অপরিপক্ক। কত ব্যদ্যব, কত বড় ব্যদ্যব, অশালীন কথা এটা হতে পারে। সেই জন্য আমি বলি, শুনেন কথা বলতে দেবেন প্লিজ, আপনি ইন্টারফেয়ার করবেন না, আপনার শব্দটায় আমি আপত্তি জানাচ্ছি না, আপনি ইন্টারফেয়ার করবেন না, আমি শব্দটা আপত্তি জানিয়ে গেলাম, আপনি কথা বলবেন না, ডোন্ট টেক এনি সাইড প্লিজ। অপরিপক্ক শব্দটা বলে উনি যেভাবে ব্যদ্যবি করেছেন, সেই ব্যদ্যবির চিন্তাও আমাদের করতে হবে। উনি তাত্ত্বিক হয়েছে, আপনি তাত্ত্বিক বানিয়ে দিয়েছেন তাকে, ওই তাত্ত্বিক আমরা কেয়ার করি। শেখ হাসিনা বাংলাদেশের কাকে কেয়ার করি, জনগণকে কেয়ার করি, ওই অনলি জনগণ, নোবডি নোবডি। আপনার সোশ্যাল মিডিয়া, মানে রনি সাহেব জনগণের অংশ না, প্লিজ প্লিজ, হি ইজ দ্য পার্ট অফ পিপল, হি ইজ এ ডেভিল, হি ইজ এ ডেভিল, তিনি কনস্পিরেটর, তিনি চক্রান্ত করি, তিনি আর্যের গ্যানেট তৈরি করছেন না, বা আর্যের গ্যানেট নিয়ে পারচেস করছেন, কীভাবে ক্রাশ করে শেখ হাসিনাকে মারা যায়, শেখ হাসিনার মিটিকে মারা যায়, এবং তিনি এখন চক্রান্তের পথে আছেন, কীভাবে হাউ টু আউট শেখ হাসিনা, হাউ টু কিল শেখ হাসিনা, সেই চক্রান্তকারীদের তিনি একজন, তার এই মেধা, এই মেধা দিয়ে তিনি তাকে এখন আপনাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া উচিত তাহলে। ইন টাইম, ইন টাইম, ইউ সি, ইউ সিট দেয়ার, ইউ সি টিডো টুমরো হোয়াট উইল বি হ্যাপেন, আই টেল ইউ। গোলাম মাওলা, রনি আপনি যদি বলেন আপনার বিরুদ্ধে ভয়াবহ সব অভিযোগ, অভিযোগ মানে মারাত্মক বিপজ্জনক, মানে সবচেয়ে ঘটনা হলো যে ইজ এ ভেরি ডেঞ্জারাস, এই সমস্ত মানুষ, এই সমস্ত মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে যারা কলিখতে কলম ভাঙে দশটা, এই সমস্ত মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে আসার পরে আজ কিন্তু আওয়ামী লীগের এই অবস্থা। শেখ হাসিনা ইজ ইন ডেঞ্জার, যে বক্তব্যটা দিয়েছি যে কতগুলো অপরিপক্ক রাজনৈতিক সিদ্ধান্ত, অপরিপক্ক রাজনৈতিক সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত শেখ হাসিনা নেন না, ব্যাংক চুরির সিদ্ধান্ত শেখ হাসিনা নেন নাই, এই যে আহমেদ হোসেনের আন্ডারে যে কমিটিগুলো হয়, কমিটি যদি কেউ টাকা পয়সা নিয়ে থাকে সেই সিদ্ধান্ত শেখ হাসিনা নেন নাই, সারা বাংলাদেশের ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে যে অপকর্মের অভিযোগ আসছে সেটা আহমেদ হোসেনদের মতো লোকজনরাই করেছে, শেখ হাসিনা করেন নাই, এখন নিজের অপকর্ম করে। শেখ হাসিনাকে প্রত্যেকটা লোক কথায় কথায় শেখ হাসিনাকে হিমালয়ে উঠিয়ে নিচেরা নিজেদের বাসদের দিয়ে দিচ্ছে। আজ থেকে 20 বছর আগে, 10 বছর আগে যে সমস্ত লোক রাস্তায় ভাত খেতে পারতো না, বাজার করতে পারতো না, তাদের ধানমন্ডি গুলশান বনানীতে বাড়ি গাড়ি একটার পর একটা, এখন পর্যন্ত সেই সমস্ত লোক যদি আর সমাজে বড় বড় কথাবার্তা বলে, মানে আওয়ামী লীগের লোকজনের মূল ব্যাপার হয়েছে কি, অহমিকা বোধ এমন একটা জায়গায় হয়ে গেছে, উনি আমাকে থ্রেট দিচ্ছেন, আমি যেখানে নিচে দাঁড়াই থাকবো, আহমেদ হোসেন যদি গোলাম মাওলা রনি একটা পশম স্পর্শ করতে পারে সারা রাত এটিএন বাংলা নিচে দাঁড়াই থাকবো, দুই হাত কেটে এখান থেকে চলে যাবো, কি মনে করে সে এখন এই অবস্থাতে, এত সোজা না দুনিয়াটা, যার জন্য আমার একটা প্রশ্ন তৈরি কথা বলতে হয় না, জবাব থাকলে বলতে হয় না। আচ্ছা, আমার একটা প্রশ্ন তৈরি হচ্ছে, আপনি উত্তর দিতে যে আসলে যা বললেন তাতে মনে হচ্ছে শেখ হাসিনার প্রতি আপনার গভীর আস্থা এখনো আছে, আপনি বাকিদের জন্যই মনে হয় আওয়ামী লীগ থেকে সরে গেছেন। মূল ব্যাপার হলো শেখ হাসিনা ইজ এ ইনস্টিটিউশন, খালেদা জিয়ার ইনস্টিটিউশন, একটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে প্রধানমন্ত্রী বানান একটা দেশের, সেটা যেই হোক না কেন, তার প্রতি আল্লাহর একটা হুকুম থাকে। এখন শেখ হাসিনা যে চেয়ারে আসে সেই চেয়ারের মর্যাদাটা দেওয়াটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব, অনেক ধন্যবাদ, কিন্তু ইট ডাজ নট মিন যে শেখ হাসিনার সঙ্গে সে লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন কাজ করছে সবাই তার মতো আল্লাহ হয়ে গেছে, নট লাইক দ্যাট। খুবই পরিষ্কার জনাব, আমাদের জন্য শেষ কথা যদি থাকে 30 সেকেন্ড সময় আছে না। সন্ত্রাসীদের বাসা তো এরকমই হবে, আমি সন্ত্রাসী নই, রাজাকারের সন্তান, রাজাকারের বংশধর যারা, তারাই আহমদ হোসেনকে থ্রেট করতে পারে। আহমদ হোসেন ফ্রিডম ফাইটার, আহমদ হোসেন পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে, কাজে রাজাকার যারা, রাজাকারের
সন্তান বংশধর যারা, তারা একজন মুক্তিযোদ্ধাকে এইভাবে অপমানও করতে পারে? যে আহমদ হোসেন পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করেছে, কাজেই রাজাকারদের সাথে যুদ্ধ করা এটা খুব কঠিন বিষয় না? উনি কিন্তু চ্যালেঞ্জও করেছেন আপনাকে। উনি চ্যালেঞ্জ কী করেছেন? ওনার সাথে কি আমি কি সন্তান? আমি কি সন্ত্রাসী? আমার হাতে কি আর্জেন্ট গ্রেনেড আছে? ওনার কাছে গ্রেনেড আছে, ওনার পকেটে না থাকলেও ওনার চারপাশে নিশ্চয় উগ্রবাদী গোষ্ঠী দাঁড়িয়ে আছে, ওরা আমাকে হত্যা করতে পারে। এরা তো সন্ত্রাস। আপনাকে যাওয়ার পথে কি আমাদের মানে পুলিশি পাহারা দিতে হবে? নো নিড, আই এম সেলফ সে ফ্রি অফ নিড অফ সাপোর্ট। আমার মানসিক শক্তি, আদর্শের শক্তি, নীতির শক্তি, বঙ্গবন্ধু আদর্শের শক্তি। অনেক ধন্যবাদ জনাব আহমদ হোসেন। ডোন্ট হেল্প মি ইয়াং ম্যান, ডোন্ট সাপোর্ট মি, আমি এনাফ টু ফেস। আচ্ছা, আমরা সাপোর্ট করি না করি আপনাদের দুজনের জন্য ভালোবাসা থাকলো, আজকে এখানেই থামবো, ভালোবাসা দিয়ে থামবো।